তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি একটা নতুন ভিডিও। ভিডিওটার নাম হলো কলিং হন্টেড নাম্বারস ইউ শুড নেভার কল অ্যাট 3 AM চ্যালেঞ্জ, নীল অ্যান্ড সিতু ভ্লগস। এবার ভিডিওটা 2 মিলিয়ন ভিউজ আছে, ঠিক আছে, 2.7 মিলিয়ন ভিউজ আছে। অন্তত ফোনে ভূত হ্যালো বলছে এইটুখানি শোনা তো আমরা এক্সপেক্ট করতেই পারি। সেই এক্সপেকটেশন নিয়ে আমরা ভিডিওটা দেখা শুরু করব। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো দুইটা খুব কিউট। চলো কন্টিনিউ করা যাক ভাই। কি ভাই, বিড়ি বিড়ি খাবে নাকি? খেও না দিদি, বিড়ি খেও না, ঠোঁট কালো হয়ে যায়। আমি খাই না বিড়ি, ব্যাটার ম্যাটার জোক ছিল ভাই, প্লিজ আমি খাই না বিড়ি। ফাক, মোমবাতি জ্বালাচ্ছে ভাই, মিনিমাম 15টা রিং লাইট জ্বলছে ভাই, এত আলো তারপরে মোমবাতি জ্বালাতে লাগে, মিনিমাম 15টা রিং লাইট জ্বলছে। মনে হচ্ছে ইডেন গার্ডেন্স এর মাঠের মধ্যেখানে দাঁড়িয়েছে, চারদিক থেকে লাইট আসছে তারপরে মোমবাতি। ডর গয়ে না? কমেন্ট সেকশন মে জরুর বাতাও। এসবে ভয় পাই না ভাই, ভয় আমি শুধু একটা জিনিসই পাই, সেটা হলো মেকআপ টিউটোরিয়ালগুলোতে। ভাই দেখেছো ভাই, মেকআপ টিউটোরিয়ালগুলো আলাদাই হয় ভাই, সেদিকে চম্পাকে চন্দ্রমুখী বানিয়ে দিল পুরো, চিনতেই পারবে না ভাই। রে ভাই কি স্ক্যাম ভাই, আর হেভি লাগে দেখতে ভাই, তোমাদের দেখাবো একদিন মেকআপ টিউটোরিয়াল। যাই হোক, মানে আমি বুঝি ভাই না, একটা কথা বলতে চাই যে মেকআপ করা জিনিসটা খুবই একটা নর্মাল জিনিস, সেটা একটা আর্টিস্টিক ব্যাপার আছে। প্রবলেমটা হলো যদি আমরা ছেলেরা যদি আমরা ফেসবুকে ডিপি দেওয়ার সময় একটু ব্রাইটনেস বাড়াই, সবাই কমেন্ট সেকশনে বিউটি প্লাস লেখে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা খুব নর্মাল, কেউ কিছু বলবে না, ঠিক আছে, এটা খুব একটা ন্যাচারাল জিনিস মেকআপ করাটা, কোনো অসুবিধা নেই আমাদের ছেলেদের। এই 21st century ভাবনা চিন্তা নিয়ে আমরা কন্টিনিউ করব ভিডিও। And guys, আজ কা ভি ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স ये कैंडल ये सब देख के आपको पता चल ही रहा होगा। আমি মনে দিদিটাকে চিনি ভাই, নীলা, এটা এটা মেইন চ্যানেল না ভাই, একটা মেইন চ্যানেল আছে নীলাঞ্জনা ধর ভাই, এটা মেইন চ্যানেল, সালা 1.8 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, বাপ রে বাপ। আপকো তো পতা হি হোগা ভাই, গালে কি ফিলিপস এর বাল্ব লাগানো, এত চকচক কেন করছে ভাই? পাউডারের সাথে কি মাঞ্জার কাঁচের গুঁড়ো মিশিয়ে লাগিয়েছে ভাই, এত চকচক কি করে করে কারোর গাল ভাই? মনে হচ্ছে ভাই বাল্ব লাগানো ভাই, কিছু একটা স্ক্যাম আছে ভাই, প্লাস্টিকের গাল না তো ভাই, এত চকচক তো করে না ভাই। ভাই আমার গাল, আরে মহারা কালো চোদা গাল মারা চকচক তো দূরের কথা, মানে বয়ফ্রেন্ড নেই তো ভাই, কেলাবে মারা আমাকে। গাইস রোস্ট ভিডিও, মজা করো, থ্যাংক ইউ। And last जो मैंने वीडियो किया था जहाँ पे मैंने एंजेला के साथ रात के 3 बजे बात किया था, रात 3 अवधि तो आमियो कथा बोलता। एंड अगर आप मुझसे पूछते हो कि मैं पैरानॉर्मल चीजों पे बिलीव करती हूँ या नहीं करती हूँ, क्यों जिगेश करे नहीं, देन मैं आपको बोलूंगी कि आई डोंट नो, क्योंकि देखो ये सब चीजें जो होता है ना उनके पीछे कोई लॉजिक नहीं होता है। ए वीडियो ट्रिप पे चने की लॉजिक हमें সেটাই দেখতে চাই, আমার লাইফে 2 মিনিট 30 সেকেন্ড অলরেডি बर्बाद হয়ে গেছে, কারণ ভূতের আমি টুকু শুনতে পাইনি। ভূতের নাম্বার আজকে আমি নিয়েই ছাড়বো ভাই, ভূতের নাম্বার যদি না পাই 16 মিনিটের ভিডিওতে আমার কিছু বলার নেই। এন্ড আবি রাত কে 3 বাজনে হি वाले हैं एंड रात के 3 बजे को डेविल्स आवर माना जाता है, वो तो आपको भी पता होगा। রাতে 3টা কি বলে ডেভিলস আবার কেস করেছে, মারা কটা বাজে ভাই? 2:54 বাজে কার মেরো ভাই, আবার ভাই স্যার এটা তো আগে বললি না, আমি তাহলে সুন্দর সুন্দর ভাই ভিডিও বানাতাম। ডিমেট ডেভিল শুনেছি, ডেভিল আওয়ার আবার কি ভাই, 3টার সময় আবার ডেভিল আওয়ার ভাই। ওকে সো যে আমাদের ফার্স্ট নাম্বার হ্যায় ও হ্যায় 1666666666। ওকে ভূতের নাম্বার পেয়ে গেছি, দেখি ভাই সেফ নাকি, আগে সেফ নাকি দেখে নি ভাই, দেখবো ভূত ভূত ধরে নিলে তখন তো চাপ হয়ে যাবে না, যদি সেফ থাকে তাহলে আমিও কল করবো। 1666666 ভূত ভাই হরার হয়ে গেল, কি করে
একটা 11 ডিজিটের নাম্বার কি করে কল লাগছে না ভূত ভাই ভূতুরে সো গাইস जैसे कि आपने देखा ये जो नंबर है ये ट्रू कॉलर पे बी नाम से सेव्ड है आई डोंट नो इसको किसने बी नाम से सेव किया क्यों किया बी फॉर भूत बी नामे सेव करा चे भाई बाप बॉय भाई चल्ला खोला बड़का गार्ड 2 सेकंड के जन्य गार्ड फटे गए भाई सत्य कथा बोलची ওরা কেউ দাঁড়িয়ে আছে ভাই কটা বাজে 259 বাজে আয় গার বেড়েছে ভাই সালা ভূত দেখবো ফোন নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে গায়ে হয়ে গেছি ভাই আমি সো যে নেক্সট নাম্বার হ্যাঁ ও হ্যাঁ 0888888 ये नंबर है बुल्गेरिया का অন্তত 10টা ডিজিটাল নাম্বার আছে ঠিক আছে অন্তত 10টা ডিজিটাল নাম্বার নিয়েছে এবারে তাও বারা সামনে জিরো বসানো যায় না ভাই কি গল্প যাই হোক চলো দেখা যাক কি হয় इसके बाद उसके मौत होने के बाद ये नंबर जिस और आदमी ने लिया वो एक गैंगस्टर था एंड इस नंबर को लेने के 2 साल के अंदर उसका भी मौत हो गया भाई की बोलचे गैंगस्टर मृत्यु হয়ে গেল যে রোজ মারপিট করে দাঙ্গা করে তার মৃত্যু হয়ে গেল 2 বছরের মধ্যে সিম কার্ড নেওয়ার সাথে সাথে ভূতুরে ভাই ভূতুরে নাম্বার শুনেই হয়ে গেছে ভূতুরে নাম্বার 888888 মানে জাস্ট না তুমি ডায়াল করলে যে নাম্বারটা সেটা জাস্ট ডায়াল দেখাচ্ছে ভাই কি ভূত ভাই ভূতরে বুলগেরিয়ান ভূত ভাই চলে এসেছে আমি গেলাম ভাই শেষ ইউটিউব ভিডিও ছাড়তে পারবো না এবিপি আনন্দে দেখবে সো গাইস अभी मैं जिस नंबर के बारे में बात करने वाली हूँ ये थाईलैंड का नंबर है 999999 थाईलैंड के लोगों के छोटा है जानी फोन नंबर जो छोटा है मैं जानता हूँ ना जाइयो 7 डिजिटल फोन ठीक है भाई इस नंबर पे माना जाता है इस नंबर के लिए कि अगर आप इस नंबर पे कॉल करते हो एंड अगर आपका फोन कोई उठाता है आप उनको कुछ विश बोलते हो देन वो विश आपका ग्रैंट हो जाता है मतलब वो विश फुलफिल हो जाता है पूरा हो जाता है भाई आलादीनेर चिराग है आमी जानतम आलादीनेर जो टेलीफोन आछे आमी जानतम ना भाई विश विश हो जाबे तो चलो भाई फोन करो এতগুলো নাম্বারের পরে একটা তো নাম্বার রিং হচ্ছিল সেটা কেটে দিল কেন ভাই আরে ভাই একটা তো নাম্বারে রিং হলো মোমবাতি নেই ভাই মশা মারা ধূপ ছিল এলাম সেটাই জ্বালাই স্পুকি ভিডিও বানাতে হলে কিছু তো জ্বালাতে হবে তো গাইস ব্যাকগ্রাউন্ড আর ধূপকাঠি দেখে বুঝতে পারছো আজকে স্পুকি ভিডিও হবে আজকে আমরা ভূতুরে নাম্বারে ফোন করব চলো শুরু করা যাক 0904 যদি সিম জিও হয় বুঝতে পারলে ভাই জিও জিও মানে জীবিত কিন্তু ভূত সে মরে গেছে মানে বুঝতে পারলে ছাড়ো ভাই এই এয়ারটেলে ফোন করি ভূতের নাম্বারে তোমরা কল করে আমাকে জানিও কি বলছে ভূত ঠিক আছে ভাই কি ভাই এরকম স্ক্যাম আর বাচ্চা ছেলেরা লিখছে দেখো কমেন্ট সেকশনে মে গড কিপ ইউ সেফ আল্লাহ আপকো হামেশা সেফ রাখে আমিন গড প্লিজ প্লিজ ব্লেস দিস গার্ল এন্ড হার ফ্যামিলি ঠিক আছে ভাই চোখে জল চলে আসতো বাপরে বাপ তোমরাও লেখো ভাই কমেন্ট সেকশনে গড প্লিজ প্লিজ ব্লেস হিম গড দাদাকে আরো গার্লফ্রেন্ড ভালো রাখো বেশি বাঁচিয়ে রাখো তো গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আমাকে ইনস্টাগ্রামে ভাই ফলো করো নেক্সট ভিডিওটা ইনস্টাগ্রামে একটা স্টোরি দেবো সেখান থেকে একটা ভিডিও করার প্ল্যান আছে
আর ভাই এই ভিডিওটা দেখতে পারো, মানে এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা তো পাগলই হয়ে যাবে, আলাদাই ভিডিও দেখতে পারো, এই ভিডিওটা দেখতে পারো, মানে ভালো ভিডিও বললাম, এবার তোমার ব্যাপার ভাই, পরে আফসোস করবে, যাও দেখে দেখে আসতে পারো, টাটা, সি ইউ, গুড নাইট।